যে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজো, এটা 2023 অক্টোবরের কবে থেকে শুরু হচ্ছে? 21 থেকে 24 পর্যন্ত তাদের শারদীয় দুর্গা পুজো উৎসব হবে। সেই জন্যই আজকে একটা আমরা প্রতি বছরে নিয়ে আজকেও আমরা বসছিলাম সেখানে, আমাদের মানে হিন্দু ধর্ম অবলম্বী যারা নেতা তাদের সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং আমাদের সচিবরা, ধর্ম সচিব সহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব সহ আমরা বসছিলাম। আমরা এবারও দেখলাম প্রতি বছরই মানে পুজোর কেন্দ্রগুলো প্রতি বছরে বেড়ে যাচ্ছে, এবারও তারা কয়েকটা আরও বাড়াবে বলে আমাদের কাছে খবর আসছে। তা আমরা তাদেরকে বলছি যাতে এই বছর আর যাতে পুজোর সংখ্যা যেটা গতবার যেটা ছিল সেইখানেই সীমাবদ্ধ রাখে, আর না বাড়ানোর জন্য আমরা রিকোয়েস্ট করছি। তারা বলেছেন যে তারা চেষ্টা করবেন। আর পুজো মণ্ডপ সহ প্রতিমা নির্মাণের সময় আমরা দেখেছি নির্মাণকালে মাঝে মাঝে একটু অসন্তোষ এবং একটু ভাঙচুর মানে হওয়ার একটা অবস্থা তৈরি হয়। আমরা সেই ব্যাপারকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এবার সব পুজো মণ্ডপ যেগুলো তারা আমাদেরকে লিস্ট দিবে যেই যেই জায়গায় তারা পুজো করবে সেই সব জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী পূর্বের থেকেই সেখানে তারা মানে সবসময় ওয়াচে থাকবেন। আর আমরা এবার বলে দিয়েছি প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক বাহিনী তাদের যেখানে পুজো হবে সেই পুজো মণ্ডপ থেকে তারা যেন স্বেচ্ছাসেবক বাহিনী ওখানে রাখে, প্রত্যেকটা পুজো মণ্ডপে তারা যেন সবসময় মানে 24 ঘন্টাই তারা যেন সেখানে থাকে। এবং আমাদের আনসারও সেখানে রিপোর্ট হবে, সেটা আপনার প্রতি বর্ষের মতন আনসারের, হ্যাঁ আনসার সমস্ত পুজো মণ্ডপগুলো যদি আমরা একত্রে হিসাব করি প্রায় 2 লক্ষ আনসার বাহিনী সেখানে রিপোর্ট হবে এবং তারাও এই নিরাপত্তার কাজে ওই স্বেচ্ছাসেবক বাহিনী এবং তারা মিলে একসঙ্গে কাজ করবে যাতে করে আর কোনো ধরনের মানে ঘটনা না ঘটে। আমরা প্রতিটা পূজা মণ্ডপে পূজা কমিটির পক্ষ হতে প্রয়োজনীয় সংখ্যক যেটা বলছি স্বেচ্ছাসেবক থাকবেন এবং ইসের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। আমরা জাতীয় ওই যে সেবা যেটা 999 সেখানেও আমরা একটা বিশেষভাবে আমরা বলে দিয়েছি যদি কোনো পূজা মণ্ডপ থেকে কোনো ধরনের মানে আসে মানে ফোন আসে কোনো সহযোগিতার জন্য আসে তারা যেন তাৎক্ষণিক যে তারা করছেন তারা কিন্তু কাজটি করছেন পূজা মণ্ডপের জন্য তারা যেন স্পেশাল কেয়ার নেন সেটাকে আমরা তাদেরকে বলে দেওয়া হয়েছে। পুজো মণ্ডপে আমরা প্রতিবারই বলি যে সিসিটিভি ক্যামেরা যেটাকে বলি সেই ক্যামেরাটা তো রাখতেই হবে। আপনারা সেই প্রত্যেক বাড়ি যেটা বলি এবার তা বলা হয়েছে এই ক্যামেরার সঙ্গে অল্প একটু সংযোজনের কথা বলা হয়েছে, আইপি ক্যামেরা এটাও সংযুক্ত করতে বলা হয়েছে আইপি। আর্চওয়ে বড়গুলোতে এরা করে থাকেন যে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এরা বড় পূজা মণ্ডপগুলি করে থাকে, ছোটোগুলি যেগুলি সম্ভব নয় সেখানে আমরা বলছি যে ক্যামেরাটা যেন অন্তর্কে থাকে। ক্যামেরার মাধ্যমে যদি কোনো ঘটনা হয় ক্যামেরাগুলি আমাদের থানার সঙ্গে ডিরেক্টলি সংযুক্ত থাকবে, কোনো ঘটনা হলে থানা থেকে সঙ্গে সঙ্গে জানতে পারবে। সীমান্ত এলাকায় আমাদের বিজিবি সেগুলি থাকবে, অ্যালার্ট থাকবেন এবং প্রয়োজন বোধে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিজিবি যেন সঙ্গে সঙ্গে যেতে পারে, তার জন্য কোস্টগার্ড এবং বিজিবিকে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং সীমান্ত এলাকায় আমাদের বিজিবি মানে সবসময় নজরদারিতে থাকবে যাতে কোনো ধরনের যদি ঘটনা ঘটে তাৎক্ষণিক তারা যেন যেতে পারে সেই ব্যবস্থাটি করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতিকারী পূজা মণ্ডপে মানে প্রবেশ করলে সেটা তখনই তাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর ফেসবুক এবং ইউটিউব আর এই সমস্ত জায়গা থেকে যত
গুজব না ছড়াতে পারে সেইগুলোর জন্য বিশেষ নজরদারি করার জন্য আমাদের পরামর্শ ছিল আজকে। প্রতিবারের মতন পুজো মণ্ডপে যেন বাঘাটের, আপনাদের জানেন পুজো মণ্ডপগুলি রাত ভরে রাতের বেশি রাত পর্যন্ত পুজো মণ্ডপগুলি সক্রিয় থাকে এবং লোকজনের আনাগোনা থাকে, সেইখানে যাতে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এবং মহিলারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ থাকবে। পুজো মণ্ডপে কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটলে সেটার জন্য আমাদের ফায়ার সার্ভিস সবাই থাকবে এবং বিসর্জনের সময় আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম, নৌ পুলিশের ডুবুরি টিম, প্রয়োজনে কোস্টগার্ডের ডুবুরি টিম সেখানে থাকবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য তাদের নজর থাকবে, সেইটি নজরে রাখার জন্য। পুলিশ সদর দপ্তরে এবং মেট্রোপলিটন পুলিশ উপজেলা পর্যায়েও নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, যেখানে পুজো হচ্ছে আমাদের পুলিশ সদর দপ্তরের একটা নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং জেলাগুলোতেও একটা নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, যাতে করে কোনো ঘটনাই যদি ঘটে, আমরা বলেছি পূজা কমিটি যেন একজন ফোকাল পয়েন্ট একজন থাকবে, সেই ব্যক্তি যেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারে, তারও একটা ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তারা মানে সজাগ থাকবে।